করতে পারেন। নমস্কার বন্ধুরা, আবার দুইজনে চলে এসেছি, আমি আর মা। আজকে কিন্তু একদম জবরদস্ত আয়োজন করে নিয়ে চলে এসেছি, তবে আমি আর মা নিয়ে এসেছি, সরি আমি আর মা চলে এসেছি। তার আগে বলো, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে একটু অন্যরকম করে খাবারের জায়গাটা সাজিয়ে নিয়েছি, এটা আমরা কোনোদিনই করিনি, এই প্রথমবার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। মিলি, তুমি জিজ্ঞাসা করছো যে কেন কমেন্ট বক্স অফ হচ্ছে, সেটা আমি বলছি। আর কিছু বন্ধু তোমাদের নাম বলছিলেন, সেই নামটা একটু তোমরা ভিডিওর কমেন্টের বক্সে ঠিক করে লেখো, কোথা থেকে বলছো সেটা লেখো, তাহলে বোঝা যাবে। নাহলে কিন্তু ইউজার আইডি হিসেবে আসছে, ওটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো তোমরা সেটা একটু কষ্ট করে লেখো, আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওতে তা তোমাদের নামগুলো বলবো। আজকে আর এখন আগে বলে নিই আজকে আমরা কী খাবো। ভাত তো রয়েছে, আজকে কলা পাতায় সাজিয়ে নিয়েছি। আজকে মা কলা পাতা নিয়ে এসে, মা বললো যে আজকে একটু চল নতুনত্ব করি। হ্যাঁ, তো আজকে মা কলা পাতা নিয়ে এসছে, ভাইকে পড়াতে নিয়ে গেছিলো তখন নিয়ে এসছে, কিনে নিয়ে এসছে। কলা পাতার মধ্যে ভাত সাজিয়ে দিয়েছে, ভাত, বেগুন ভাজা, একটা গোটা বেগুনকে হাফ করে ভেজে নিয়েছে, কাঁচা লঙ্কা, লেবু, নুন রয়েছে, টমেটো ভর্তা মানে টমেটো পোড়া বলতে পারো, ডাল রয়েছে, খাসির মাংস রয়েছে, ঠিক আছে? আজকে কিন্তু এই ঘি রয়েছে, ও সাথে ঘি রয়েছে, ঘি দিয়ে খাবো আর কি। তো এই রয়েছে আয়োজন। তো বন্ধুরা, আজকে আমরা আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি, তারপরে বলছি তোমাদের। ব্যাপার হচ্ছে কি, চাইল্ড পলিসি মাসে তুমি খাওয়া শুরু করো। তো চাইল্ড পলিসির একটা ইউটিউবে রয়েছে রুলস কি, বন্ধুরা খাওয়া শুরু করছি, তো ঘি দিয়ে খাবো, ঘি বেগুন ভাজা দিয়ে খাবো আর কি। দেখে ঘিটা আমি সরিয়ে নিলাম। আর তো চাইল্ড পলিসি হিসেবে তো এর আগেও আমি বুঝতে পারিনি, আমাকে ইনফর্ম করেছিল। তো আজকে কলা পাতায় খাওয়া হচ্ছে প্রথমবার। তো এই তিন চারটে ভিডিও ডিলিট করে দিয়েছে আমাদের, যে ভিডিওগুলোতে ভাই রয়েছে ওই ডিলিট করে দিয়েছে। আর চাইল্ড পলিসি বলে কোনো একটা পলিসি আছে, সেই পলিসির জন্য ভাইকে নিলেই ভিডিওতে কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে, অনেকগুলো ভিডিওতে কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে। তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে এখন বুঝতে পারছি যে ওকে নিলে ওটা হচ্ছে মাঝে মধ্যে। আমার ডাল দাও তো, না ঢেলে নাও চামচটা তো। সেই জন্য কমেন্ট বক্স, গরম ভাত, ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে দারুণ লাগলো।
কলা পাতা খেতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগের দিনের কথা মনে পড়ছে? মনে হচ্ছে নিমন্ত্রণ বাড়ি খেতে এসেছি। আগের দিনে মানে যে ভাতের স্বাদটা কিন্তু অন্যরকম লাগতো থালা বাসনের থেকে, ভালো লাগে কিন্তু। কলকাতা শহরে তো আর গাছের কলা পাতা পাওয়া যায় না, কিনতে হয়। আর দেশ বাড়িতে কলা গাছতে পাতা কেটে নিয়ে এসে কলা পাতা মানে খেতে খুবই ভালো লাগে। খাবারের স্বাদটাও যেন অন্যরকম। তো আরেক আমি যে পোস্ট করেছিলাম, তো আমরা তারাপীঠ গেছিলাম, তারাপীঠ শান্তিনিকেতন, কিন্তু কোনো ব্লগ সেভাবে করতে পারিনি। সব অন্য দলের সাথে গেছিলাম, তো করতে পারি যা হয়। অন্য দলের সাথে গেলে না হয় না সব কিছু। আর এই যে গন্ধরাজ লেবুও নিয়ে নিয়েছি, বলিনি হয়তো প্রথমে, আমার মাংস হলে একটু গন্ধরাজ লেবু না হলে ভালো লাগে না। মাংসটা খুব ভালো সিদ্ধ হচ্ছে। বেশ গরম পড়ে গেল। কি ভালো খেলাম, ঘি, বেগুন ভাজা, তার সাথে আবার ডাল। যাই বলো, কলা পাতা খেয়ে কিন্তু টেস্ট লাগছে, দামটা লাগছে না, মানে একটু অন্যরকম লাগছে। অন্যরকম লাগছে। লম্বা করে ভিড়ে চলত,
একটা সর্দি হয়েছে না, মাথা নিতে গেলেই মনে নাক দিয়ে জল পড়ছে, সর্দিটা কমছেই না। তারাপীঠে কিন্তু বেশ ঠান্ডা, এখানে যেমন গরম আমাদের এখানে, কিন্তু ওখানে বেশ ঠান্ডা। এবারে ইচ্ছা আছে আবার নিজেরা যাবো, দেখি তো বন্ধুরা। এই টমেটোর ইয়ের মধ্যে বেশি নুন পড়ে গেছে, এটার জন্য নুন বেশি লাগছে, এটা খাওয়া যাচ্ছে না। তো আমার তো খাওয়া হয়ে গেছে, মারও এর একটুখানি আছে, তো মা তো একটু, মার ভাই একটু একটু আস্তে আস্তে খায়, আমি যেমন একটু মানে গপ গপ করে খাই সেরকম আমার মা আর ভাই খেতে পারে না। যাই হোক, যার যার যেরকম খাওয়ার স্টাইল আর কি। তো এখানেই ভিডিওটা শেষ করে দেবো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর কলা পাতায় আয়োজনটা করেছি কেমন লাগছে জানিও। তো আজকের মতো চলি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো চলি, টাটা। হ্যাঁ, বন্ধু মাকে দেখো।